কিন্তু অনুষ্ঠান ভীষণ ভালো হবে। উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা মঞ্চের মূল পর্বের অনুষ্ঠান শুরু করব। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোম সকলে প্রত্যেকে করতালি উষ্ণ অভিনন্দন জানাবো তাদেরকে। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদেরকে কাছে পেয়ে, কারণ তাদের অমূল্য সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য লেনিনগর শিক্ষানিকেতন আমরা কৃতজ্ঞ রইলাম। আর এমন সুন্দর একটি সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা সকলে। এরপর আমরা ভীষণভাবে আনন্দিত পৌরসভার পৌর প্রধান শ্রীমতী তৃপ্তি মজুমদার মহাশয়। এবারে আমরা বরণ করে নেব শ্রীমতী সুপ্রিয়া ঘোষ মহাশয়। আমরা ভীষণভাবে আনন্দিত তাঁকে কাছে পেয়ে। আমাদের নিউ ব্যারাকপুর বিদ্যালয়ের 50 বছর উপলক্ষে আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেটা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর প্রারম্ভিক অনুষ্ঠান। এই প্রারম্ভিক অনুষ্ঠানে আমরা যেটা রেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা কমপ্লিট করেছি, জিমনেসিয়াম উদ্বোধন, পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর থেকে আমরা যে জিমনেসিয়াম পেয়েছি তার আজকে উদ্বোধন হলো। এই উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর পার্থ কর্মকার বোর্ডের ডেপুটি সেক্রেটারি আমাদের কাছে আসলেন। আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী তৃপ্তি মজুমদার, বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী দীপা পাই, ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রমেশ রায়, কর্মাধ্যক্ষ খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ কবির রাজবংশী, ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী সুপ্রিয়া ঘোষ, বিডিও অনামিকা বেরা সাহা, তাছাড়া এলাকার বিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনো না কোনো সময়ে বিদ্যালয়ের সঙ্গে বিদ্যালয়ের পরিচালন কমিটির সঙ্গে ছিলেন তারা। বিদ্যালয়ের এই বিদ্যালয় অনুমোদন লাভ করে 1986 সালে যে প্রথম যে আমাদের প্রধান শিক্ষক শ্রী ফণীভূষণ মুখার্জি এই মঞ্চে উপস্থিত, তিনি মূলত বিদ্যালয়ের অনুমোদিত বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক, অনুমোদিত বিদ্যালয়ের প্রথম সেক্রেটারি শ্রী গোপী বল্লভ সাহতি এখানে আছেন, তাছাড়া এখানে আছেন বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার আছেন এখানে, শ্যামল দে আছেন, স্বপন হালদার আছেন, মঞ্জু পাল আছেন, রতন সরকার ম্যানেজিং কমিটির সদস্য, আরও প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের সঙ্গে সহযোগিতা আছেন বারাসাত হসপিটাল,
বারাসাত ব্লাড ব্যাংক আছে। আমাদের এই অনুষ্ঠান সারা বছর ধরে চলবে, এটা হলো প্রারম্ভিক অনুষ্ঠান। এই প্রারম্ভিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সুবর্ণ জয়ন্তী যে বর্ষের শুভ সূচনা হলো।